কন্যাটিও ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। আল্লামা আহমদ শফি বলেছিলেন, নারী শিক্ষা অর্জন করুক সমস্যা নেই, কর্মের প্রয়োজনে কর্মসংস্থানে যাক সমস্যা নেই, রুটি রোজগারের আয় রোজগার করবার জন্য নারী বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাক তাতে আপত্তি নেই, নারী তার জীবিকা নির্বাহ করবার জন্য অফিস আদালতে যাক সেটাতেও আপত্তি নেই। তবে কথা হলো, নারী পড়াশোনা করতে যাক, নারী চাকরি বাকরি করতে যাক, নারী শ্রম দিতে যাক, নারী অফিস আদালত করতে যাক, নারী যেটাই করতে যাক সর্বপ্রথম নারীর ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লামা আহমদ শফি জাতিকে সতর্ক করলেন নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পর্কে। তিনি বলে দিলেন, নারী পুরুষের ফ্রি মিক্সিং বন্ধ করো। আল্লামা আহমদ শফি বললেন, তিনি আঙ্গুলি নির্দেশ করলেন শিক্ষাঙ্গনগুলোতে নারী এবং পুরুষের জন্য সেপারেট শিক্ষার আয়োজন করো, পৃথক শিক্ষা ব্যবস্থা তোমরা আয়োজন করো, কারণ আমাদের মেয়েরা বিভিন্ন শিক্ষাঙ্গনে গিয়ে তাদের সহপাঠীদের দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে তারা চরিত্রহীনতার শিকার হয় এবং তাদের নানা ধরনের লোলুপ ধর্ষণের শিকার আমার মেয়েরা আমার বোনেরা হয়। কিন্তু সেদিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি এই যুগোপযোগী আহ্বানকে নাস্তিক আর মুরতাদের দোসরেরা তারা উপহাস করে তুলি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লামা আহমদ শফিকে নানা ধরনের উপহাসের বাক্য বানে জর্জরিত করেছে। আল্লামা আহমদ শফি অত্যন্ত সময় উপযোগী, যুক্তিগ্রাহ্য এবং সাইন্টিফিক বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত ছিল। তেঁতুলের মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশার যে ক্ষতির দিক এবং নারীর প্রতি পুরুষের স্বভাবজাত আকর্ষণের যে বিষয়টিকে তিনি একটি সাইন্টিফিক দৃষ্টান্তের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, নাস্তিক আর মুরতাদদের দোসরেরা আল্লামা আহমদ শফির সেই যুক্তিগ্রাহ্য কথাটি নিয়ে উপহাস করেছিল। শাইখুল ইসলামকে তারা তেঁতুল হুজুর নামে আখ্যায়িত করে তাকে জাতির সামনে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, জাতি আল্লামা আহমদ শফিকে নয় বরং যারা আল্লামা আহমদ শফিকে উপহাস করবার চেষ্টা করেছিল তাদেরকেই প্রত্যাখ্যান করেছে। আমি আজও চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কোথায় হাসানুল হক ইনুম, আসো তুমি ময়দানে, কোথায় রাশেদ খান মেনন, আসো তুমি ময়দানে, মুরগিচুরা শাহরিয়ার কবির, আসো তোমরা ময়দানে, আল্লামা আহমদ শফির এক সন্তান ময়দানে দাঁড়িয়ে তোমাদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। মহতরম হাজিরিন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা নারী নিরাপত্তা রক্ষা করার জন্য, নারীর ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য, নারী ধর্ষণ রোধ করবার জন্য, নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার বন্ধ করবার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বান এই দেশ এবং এই রাষ্ট্র সরকার এবং প্রশাসন যন্ত্র যদি যথাসময়ে আন্তরিকতার সাথে গ্রহণ করত, তাহলে আজকে সিলেটের এমসি কলেজে একজন গৃহবধূকে তার স্বামীর সামনে নির্মমভাবে ধর্ষণের শিকার হওয়া লাগতো না। যদি ইসলামের এই আল্লাহর পাক রব্বুল ইজ্জতের কোরআনের এই শাশ্বত বিধানকে যদি যথাযথ গুরুত্ব আর মর্যাদা দিয়ে অনুসরণ করা হতো, তাহলে দেশের মধ্যে ধর্ষণের এই মহামারী আর ছড়াছড়ি দেখা যেত না। মহতরম হাজিরিন, আমি আমার সর্বশেষ কথা বলতে চাই আপনাদের সম্মুখে। তাজদীদের কাজ হলো এটাই, যুগের নকিব তারাই হন যারা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না থেকে যথাযথ উপায়ে সংশোধন করবার উদ্যোগ গ্রহণ করেন। আজ আমার দেশ
এই জাতি আজকে ধর্ষণ নামক যেই মহামারীর আক্রান্ত হয়েছে, গোটা দেশ আজকে থরথর করে কাঁপছে। নারী জাতির ইজ্জত নিয়ে আজকে যেভাবে এই বাংলাদেশের মাটিতে ছিনিমিনি খেলা হয়েছে, বিশ্ব দরবারে সভ্য জাতি হিসেবে আমাদের মাথা হেট হয়ে গিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে যেই ঘটনা ঘটল, সেখানে একজন মা একজন নারীকে বিবস্ত্র করে তার শরীর থেকে তার ইজ্জতের সর্বশেষ চিহ্ন কাপড়টুকু কেড়ে নিয়ে তার বিবস্ত্র উলঙ্গ সেই অশ্লীল দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে ধারণ করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি গোটা জাতির সামনে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়ে গোটা বাংলাদেশের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। মহতরম হাজিরিন, ইসলাম বহু আগে থেকেই বলেছে এই সকল বিষয়কে বন্ধ করতে হলে নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে মাতৃত্বের ইজ্জত আর সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতার উপকরণ হিসেবে সৃষ্টি করেননি। নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন, সেই মর্যাদার আবরণ খুলে নারীকে ভোগ্যপণ্য হিসেবে লুচ্চাদের দৃষ্টির সম্মুখে আল্লাহ উপস্থাপন করতে নিষেধ করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা কি দেখছি, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, বিভিন্ন পণ্যের প্রচারের জন্য। বিক্রি করবে 2016 মডেলের গাড়ি, ওই গাড়ির মডেলিং এর জন্য, গাড়ির অ্যাডভার্টাইজমেন্টের জন্য নারীকে অর্ধ উলঙ্গ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হয়। এভাবে বিভিন্ন পণ্যে অশ্লীল উপস্থাপনার মাধ্যমে নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন সিনেমা এবং নাটকের নামে নারীর শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে নারীকে অর্ধ উলঙ্গ হিসেবে উপস্থাপন করে যুব চরিত্র ধ্বংস করবার পায়তারা চলছে। এটাই হলো বড় কারণ সমাজ থেকে ধর্ষণ এবং অশ্লীলতা বন্ধ না হওয়ার। অনেকে প্রশ্ন করে যে অনেক জায়গায় দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুরাও ধর্ষিত হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় বোরকা পরিহিতা শালীন নারীরাও পর্দানসীন নারীরাও তো ধর্ষণের শিকার হয়। আপনারা হুজুররা বলতেছেন পর্দা পুশিদা শালীনতার পরিবেশ রক্ষা করলেই ধর্ষণ বন্ধ হবে, তাহলে বোরকাওয়ালি ধর্ষিতা হলো কেন, 5 বছরের 7 বছরের শিশু মেয়ে ধর্ষিতা হলো কেন? এই প্রশ্নটা অনেক সময় বাঁকা মুখে আমাদের দিকে ছুটে দেওয়া হয়। এটা কেন হয় মোহতরম হাজিরিন? এটার জন্য কিছু যুবকের কিছু লম্পটের দুশ্চরিত্রপূর্ণ মানসিকতাই প্রধান দায়ী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এই দুশ্চরিত্র লম্পট যুব চরিত্রকে উস্কানি দেওয়ার জন্য অশ্লীল নারীরও দায় দায়িত্ব কম নয়। বলবেন ঘটনাটা কি? ঘটনাটা আমি আবারও বলছি, লম্পট দুশ্চরিত্র পুরুষের প্রধান দায়, তারাই প্রধানত দায়ী এই সমস্ত অপকর্মের জন্য। তবে কিছুটা হলেও নারীকে অশ্লীলভাবে উপস্থাপনারও দায় রয়েছে। ব্যাপারটা বাস্তবতার দৃষ্টিতে যদি আপনারা বিবেচনা করেন যে কারো বুঝে আসবে, যখন যাত্রার মধ্যে, সিনেমার মধ্যে, নাটকের পর্দার মধ্যে, ইউটিউবের আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে যখন কোন একজন সুন্দরী নারীকে, একজন নায়িকাকে অশ্লীল ভাবে উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ ভাবে উপস্থাপন করা হয়, আর যুবকরা যখন এই দৃশ্যগুলো দেখে, যুবকদের মধ্যে আল্লাহ প্রদত্ত তাদের মধ্যে সৃষ্টিগত যেই চাহিদা রয়েছে, যৌনতা রয়েছে, সেটা মাথা চাড়া দিয়ে উঠে কিনা? তার শরীরের মধ্যে, তার চাহিদার মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয় কিনা? আকর্ষণ প্রত্যেকটা সুস্থ পুরুষের মধ্যেই সৃষ্টি হবে এই সকল অশ্লীল দৃশ্য দেখার পর। তবে হ্যাঁ, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, যারা নিজেদের উপর কন্ট্রোল রাখে তারা কোনো ধরনের ধর্ষণ অপকর্মে জড়ায় না, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখে। কিন্তু শতকরা 2-4 জন
তারা তো নিয়ন্ত্রণ হারাইয়ে ফেলে। ওই সমস্ত লম্পট, ওই সমস্ত চরিত্রহীন যুবকেরা যখন অশ্লীল নায়িকাদের এই রগরগে দৃশ্য দেখে তাদের এই যৌন চাহিদা উত্তেজিত হয়ে পড়ে, তখন তো তারা ওই নায়িকাকে খুঁজে, তখন তো তারা ওই অশ্লীল ওই নারী যে তাকে অশ্লীল দৃশ্য দেখিয়ে উত্তেজিত করেছিল তাকে তো সে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে পাবে কোথায়? তাকে তো আর সবাই পাবে না, তাকে তো আর ওই গরিবের বস্তির ছেলে পাবে না, তাকে তো রাস্তার টোকাই পাবে না, যেই অশ্লীল নায়িকা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিল, যেই অশ্লীল সিনেমা নির্মাতা তার নায়িকাকে অশ্লীল ভাবে উপস্থাপন করে, উগ্র ভাবে উপস্থাপন করে সমাজের যুব চরিত্রের ধস নামিয়ে দিল, তারা তো তাদের নায়িকাদেরকে নিয়ে পাঁচতারকা হোটেলে গিয়ে উঠল। ওখানে তো আর রাস্তার টোকাই যেতে পারবে না, ওখানে তো বস্তির যুবক যেতে পারবে না, হাজার হাজার যুবকদেরকে যে ওরা মাথা খারাপ করে দিয়ে নিজেরা জায়গায় মতো চলে গেল, এই যুবকগুলো যখন এই এই সকল মানুষদের যখন তাদের ভাবে এভাবে অশ্লীলতার মাধ্যমে তাদেরকে উস্কানি দেওয়া হলো, তখন এই উস্কানি পাওয়ার পর অধিকাংশ যুবকরা নিজেদেরকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করে রাখে, আর কিছু যুবক তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আর তখন তারা গিয়ে নায়িকাকে না পেয়ে কখনো পাঁচ বছরের শিশুকন্যার উপর হামলে পড়ে, অশ্লীল ওই নারীকে খুঁজে না পেয়ে কখনো সাত বছরের শিশুকন্যার উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো সত্তর বছরের বৃদ্ধা মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো পোরকাবারি পর্দানশীল নারীরা তাদের নামকট্যের শিকার হয়। কাজে এটা অত্যন্ত যুক্তিসম্মত ভাবেই একথা প্রতিষ্ঠিত এবং সুপ্রমাণিত যে এই ক্ষেত্রে অশ্লীল এবং লম্পট পুরুষের মানসিকতা যেমন দায়ী, লম্পট ধর্ষক পুরুষরা যেমন অপরাধী, ঠিক তেমনি ভাবে অশ্লীল সিনেমা নির্মাতারাও দায়ী রয়েছে। অশ্লীল নাটকের নামে নায়িকাদেরকে নারীদেরকে অশ্লীল ভাবে উপস্থাপনকারীরাও দায়ী রয়েছে। মডেলিং এর নামে বিলবোর্ডের মধ্যে, সিনেমার পোস্টারের মধ্যে, আর সিনেমার ওই বিশাল সাইনবোর্ডের মধ্যে নারীর দেহের বিভিন্ন অঙ্গগুলোকে অশ্লীল ভাবে উগ্রভাবে যারা উপস্থাপন করে তাদেরও দায় কম নয়।